কোন সমাসের কোন পদ প্রধান শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা এখন জানব। এটা নির্ণয় করতে গেলে অনেক সময় আমাদের ঝামেলায় পড়তে হয়, তাই আমাদের এই শর্টকাট টেকনিকের ব্যবস্থা। তো চলুন শুরু করা যাক। প্রথম টেকনিকটি আমরা মনে রাখবো, দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয় দ্বিতকে পরপদ। দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয় দ্বিতকে পরপদ। এই টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান নয়, অব্যয়ভাব সমাসে পূর্ব পদ প্রধান। দ্বিতকে বলতে দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারায় এই তিনটি সমাসে পরপদ প্রধান। দ্বিতে দ্বিগু, তত তৎপুরুষ, কেরকতে কর্মধারায় এই তিনটি সমাসে পরপদ প্রধান থাকবে। এবারে নয় প্রকার বহুব্রীহি সমাস মনে রাখার শর্টকাট টেকনিক। আমরা টেকনিকটি ভেবে মনে রাখবো অব্যাস প্রমোশন নিব্যা। অব্যাস প্রমোশন নিব্যা, এখানে অতে অলুক বহুব্রীহি সমাস, ব্যাতে বেতিহার বহুব্রীহি সমাস, সতে সমান অধিকরণ বহুব্রীহি সমাস, প্রতে প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস, মতে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, সতে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এবং ম দিয়ে নঞ্চর্থক বহুব্রীহি সমাস, নিব্যার নি দিয়ে নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস, এবং ব্যা ব্যা দিয়ে বেধিকরণ বহুব্রীহি সমাস। তার নয় প্রকার বহুব্রীহি সমাস মনে রাখার কৌশলটি হচ্ছে অব্যাস প্রমোশন নিব্যা।